হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো বাইরের বৃষ্টিটা একটুখানি দেখলাম, বাসি নাইটিটা ছাড়লাম, ছেড়ে এবারে আমি যাব ব্রাশ করব, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে চা করব। আর অনিকারু যেন সকালবেলা কি খাবে সেটাও দেখব। তো যাই হোক, এদিকে চাদর টাদরগুলো আমি ঠিক করে এখনো গুছাইনি। এই জানলাটা, একটা জানলা খোলা আছে আর একটা জানলা একটুখানি খুলে দেব, কারণ একটুখানি আলো বাতাসটা ঢুকুক অন্তত, তাই জন্য। তো ঘুম থেকে উঠে খুলে দিই, আবার সেই রাত্রেবেলা বন্ধ করা হয়, আর যদি দুপুরবেলা ঘুমানো হয় তখন বন্ধ করা হয় মাঝে মাঝে, তাও সবসময় নয়। তো জানলা টানলা সব খুলে দিয়েছি, খেলনা দেখো না জানলার ভেতরে ভর্তি। আর ওরা বলেছে সকালবেলা ম্যাগি খাবে। ওদেরকে আমি সাধারণত ম্যাগিটা দিই না, ওরা হাতে গোনা কয়েকবার ম্যাগি খেয়েছে আর কি। তো চলো ওদের জন্য ম্যাগিটা করে নিয়ে আসি। হাই, গুড মর্নিং বলে দাও আগে, আগে গুড মর্নিং বলে দাও। অনেক গুড মর্নিং বলে দাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ভ্লগ। দেখো অনেক গুজান, আজকে মানে কালকে রাতে ওরা আমার জামা পরে ঘুমিয়ে পড়েছিল, একটু আগে দুধ খেয়েছে, সেই ফিরারটা রয়েছে, অল্প একটু দুধ আছে, এখন বাদরামি করছে সেইটা নিয়ে। আর ওরা উঠে বলেছে ম্যাগি খাওয়াই, ওরম করতে নেই, দে দেখে দে দে দুধ দিয়ে নাকি ন্যানু করছে, এত বাদর। হাই করে দে, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো সবাই, ভালো আছো? আমরা ভালো আছি। বল কি বলছিলি বল। হ্যাঁ, না সবে না, কিরম বাঁদর হয়েছে দেখো দুজনই শুয়ে। তারপর মেম, চা বিস্কুট, ইয়ে, আর দুজন এখানে শুয়ে আছে। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে হচ্ছে, সকালবেলা থেকে হয়েছিলাম, খুব ওরা কমে না। ওরা এখন ম্যাগি খাবে বলেছে, ও ম্যাগি করতে গেছে। তো চলো, উড়ি উড়ে যায়, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, তাই বলে উই উই ডান, উই উই ডান। ঠিক আছে, তোমরা খেলা করো। এই যে ওদের ম্যাগি করে নিয়ে চলে এসেছি, দু প্যাকেট ম্যাগি করেছি, হাফ হাফ করে দিয়েছি, আর আমাদের দুজনের জন্য দু কাপ দুধ চা করেছি, আর এখানে রয়েছে বিস্কুট। তো আমরা এখন চলো চা খাই, আর ম্যাগিটা একটুখানি ঠান্ডা হতে দিয়েছি, বাইরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে দেখালাম তোমাদেরকে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করি, আমরা তো চা খাবো, আর অনেক আরও যেন খাবে ম্যাগি। ওদেরকে ম্যাগিটা সাধারণত আমি দিই না, খুবই কম দিই। তো ম্যাগি যদি একবার ধরে যায় তাহলে আর ছাড়বে না, এই কারণেই। হাই করো সবাইকে, বাদ খাও, ভালো আছো? সবাই কেমন আছো? বলে আমরা ম্যাগি খাচ্ছি, দেখিয়ে দাও সবাইকে কেমন করে খেতে হয় ম্যাগি, ঝকঝক খেয়ে নাও বাবা। বাহ, পূজান ম্যাগি খাচ্ছে দেখো, বাহ, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, অনেক কেমন করে খায় দেখো, দেখো একা একা নিচু হয়ে কি সুন্দর খেতে পারে ওরা। কই একটু তাকিয়ে দাও, তাকিয়ে দাও, বলো তানা না তানা না না তানা না তানা না না, এদিকে তাকাও, হাত দিয়ে একটু হাই করে দাও, এরকম করে বলো আমরা ম্যাগি খাচ্ছি। আচ্ছা খাও, আর আমরা এবারে চা খাবো এখন, টাটা, চাটা খেয়ে নি তারপরে আবার দেখাচ্ছি অনিকার জান কি করছে এখন। আমি বেদো,
অনিক আর উজানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে, মানে ওরা নিজেরাই খেয়েছে, আমাকে আর খাইয়ে দিতে হয় না সাধারণত সব কিছু, তো ওরা ম্যাগিটা একা একা খেয়ে নিয়েছে। আর এখানটায় আমি এখন চলে এসেছি, ওদের ফিডারগুলো মেজে ধুয়ে রাখলাম, মেজে ধুয়ে রেখেছিলাম, সেটাকেই এখন বয়েল হতে দেব, তাই জন্য জল ভরছি। আর এখানটায় মুখগুলোকে নিপিলগুলোকে সব আলাদা করে দিলাম, দিয়ে জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্যাসটাকে অন করে আমি এগুলোকে বয়েলিং হতে দেব। আর আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ, তোমরা তো জানো সবাই যে গলাটা কিছুতেই সারে না, কি করব বলো, তাও ওদের পিছনে কন্টিনিউয়াসলি আমাকে চিল্লাতেই হয়। তো যাই হোক, এদিকে চিমনিটাও দিয়ে দিলাম, কারণ ওদের জন্য আজকে আর আমি রান্না করব না, কালকের আমার শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য কালকে উঠেছি অনেক দেরিতে, আর ওদের জন্য রান্না বান্নাও করিনি। আর আমার শাশুড়ি মা রান্না করেছিল ওদের জন্য পেঁপে আলু গাজর, তারপর হচ্ছে কুলেখাড়া শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাতলা করে ঝোল করেছিল। তো এক মানে কালকের হচ্ছে রাত্রেবেলা খাইয়েছিলাম, দুপুরবেলা তো খায়নি, তাই জন্য তরকারি অনেকটাই ছিল, তো সেই তরকারিটাই আমি এদিকে গরম বসিয়ে দিলাম, একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ একদম টাইট হয়ে গেছে, আর জলের মানে জল দেবো, সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে টকবক করে একটুখানি ফুটিয়ে নেবো। আজকে আর ওদের রান্নার ঝামেলাটা নেই, তো তবে রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে আমার হবি বলো আর মানে ভালো লাগা বলো যাই লাগো, আমার রান্না করতে আমার খুব ভালো লাগে। তো ওদের এই বোতল দুটো বের করেছিলাম, তোমাদেরকে কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, ওদের বার্থডের গিফটগুলোর তো ভিডিও করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে রিসেন্টলি কিছুদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই বোতল দুটো ওরা পেয়েছিল। তো এগুলো বের করেছি দুদিন হচ্ছে, তো গরম জলে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়েই ব্যবহার করেছি, আর এটাতে ওরা ওই মোটামুটি এক দু ঘন্টার মধ্যেই জলটা শেষ করে ফেলে, কারণ ওরা তো প্রচুর পরিমাণে জল খায়, তাই জন্য। এদিকে আমার তরকারিটাও ফুটে গেছে, ফিডারটাও বয়েল হয়ে গেছে, আর ওই বোতলগুলোও আমি গরম জলে ধুয়ে নেব। এই যে অনিকা রুজানের ভাত মাখিয়ে নিয়ে চলে এসেছি, বড় মামা আছে এখানে, ছোট মামা আছে, তাই না? আমরা বাবার নামা পড়েছি, আবার নাইতি, বাবার নামা আমাদের নাইতি, হাত দিস না, হাত দিস না, ওই যে বলো গাজর, গাজর ওটা দেবো, তারাকে তো ভাত নিতে হবে, নাহলে গাজর, গাজর কেমন খেতে মিষ্টি, কাদে না, বাবার নামা পড়েছিস তোরা, মিমির বাড়ি যাবি, মিমির বাড়ি যাবি, ছোট্ট মাসিটা আসবে, যাবি যাবি, খেলা করবি, তাহলে সবাইকে বাই করে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা করে দাও, ওদিকে তাকিয়ে টাটা করে দাও, টাটা করে দাও ওকে, মামা বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আমরা এখন খেতে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে সমুদ্র কাঁকড়া, কুমড়ো না কুমড়ো না সরি পুঁই শাক আর আলু দিয়ে, এদিকে ট্যাংরা মাছ দিয়ে শুক্তো হয়েছে, চাল কুমড়োর তরকারি হয়েছে, আর নিচের ওই দাদারা হচ্ছে দিয়েছিল বেলের চাটনি আর ডাল, আর হচ্ছে আমাদের ডিমের ঝোল। তো আমি আর উদিত এখন খাচ্ছিলাম, খাওয়া দাওয়া সেরে অনিক আর উজানকে 3:30টার দিকে আমার বাপের বাড়িতে দিয়ে আমরা আবার চলে এসেছিলাম, কারণ আমাদের লাইভ করার কথা ছিল, তো লাইভটা করা হয়নি, কারণ আমাদের চেনা জানা কাস্টমার এসেছিল আর কি, তো একটা দাদা হয়, তো ওই দাদার মা এসেছিল, বউ এসেছিল, ওই জন্য আমরা ব্যস্ত ছিলাম, মানে ওরা অনেকক্ষণই ছিল, প্রায় ওই ধরো 4:00 দিকে এসছে, 6:30-7:00 দিকে গেছে, তো ওই জন্য আমি আর ভিডিওও করতে পারিনি, লাইভও করতে পারিনি। তো এখন চলে এসেছি বাপের বাড়িতে, সমানে তো বাবাও ফোন করছে, মা ফোন করছে, মামারা এসছে, মামারাও কেনাকাটা একটু করবে, তো যে মামার বাড়িতে গেছিলাম ওই মামারা এসছে, ওই জন্য আমাকে সমানে ফোন করছে, বিরিয়ানি করবি আয়, বিরিয়ানি করবি আয়। তো আমি আস্তে আস্তে মা এদিকে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে টক দই লবণ আর গোলমরিচ দিয়ে, তো মা অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে, আর এদিকে বেরেস্তাটাও ভেজে রেখে দিয়েছে। আমরা তাও তাড়াতাড়ি করে এলাম, আর আমাদের এখানে ঝপঝপ করে বৃষ্টি আসছে, কখন যে বৃষ্টি আসছে বোঝার উপায় নেই। তো বৃষ্টির জন্য কিছুক্ষণ আমরা
আটকেও গেছিলাম। তো যাই হোক, এদিকে মিক্সিতে মশলা করে রেখেছে, আদা রসুন আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছে মা। তো যাই হোক, একদিন একটু অন্যরকম বিরিয়ানি বানানোর ইচ্ছে আছে, তো দেখা যাক সেটা এখন কবে হয়। এদিকে মাও আলুগুলো ভাজছিল আর আমি এসে সবে নাড়ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে মার আলু ভাজা কমপ্লিট। এবারে আমি মাংসটার মধ্যে আর একটুখানি আদা রসুন আর ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, ওই জন্য নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়ে দেবো। আর আজকের বাবা দেখো দোকান থেকে পিসগুলো করে এনেছে, কত সুন্দর, পুরো বিরিয়ানির পিস করে দিয়েছে, বড় বড় সুন্দর। আর অনেকগুলো লেগ পিস নিয়ে এসেছিলো আজকের বাবা। বাবা সেই সকাল দিয়ে আমাকে ফোন করছে, অনিকুজানকে বলছে আয় তোরা আয়। তো যাই হোক, এদিকে এখন এগুলো মোটামুটি আর একটু আগে এগুলো মাখিয়ে রাখলে ভালো হতো। তো এদিকে লঙ্কার গুঁড়োটাও সামান্য পরিমাণে মাখিয়ে নিয়েছি। মামারাও যেহেতু ঝাল খায় না, আমরা তো ঝাল খাই, তো সবসময় ঝাল ঝাল বিরিয়ানি করি আমি, একটু মশলা বেশি দিয়েই পছন্দ করি, আমি নিজে পার্সোনালি পছন্দ করি বলে ওই জন্য করি। কিন্তু আজকে একদম সামান্য মশলা দেবো। আর এদিকে চিকেনটাকে আমি ভাজতে দিয়ে দেবো, মানে সবগুলো তো একসাথে ভাজা যাবে না, যেহেতু ছোটো গ্যাস তাই জন্য, যদি ওভেন হতো তাহলে কিন্তু মানে একসাথে অনেকগুলো ভাজা যেত, আরও তাড়াতাড়ি হতো। তো যাই হোক, এখানে আমি চার পিস দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি রাখবো হাই ফ্লেমে। আর মা কী করেছে, দুধের মধ্যে রঙটাকে গুলে রেখে দিয়েছে, মানে বুশ কালারটা গুলে রেখে দিয়েছে। তো এদিকে এখন আমি লেগ পিসগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এটা ভাজা হয়ে গেলে, মানে এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব, আবার আঁচটাকে কমিয়ে দিয়ে মাংসটাকে হালকা, মাংসটা এখানটায় ভেজে আমি 30% সেদ্ধ করব, তারপর রান্না করব, দেখতেই পাবে তোমরা। সাধারণত আগে বিরিয়ানি যখন করতাম তখন ওই চিকেনের কারি করেই তারপরে করতাম, মানে কারিটা নর্মাল যেরকম করতাম সেরকমভাবেই করতাম, বাট এখন একটু অন্যরকম করার চেষ্টা করি। আর এদিকে দেখো, এই যে আমি উল্টে দিয়েছি ওই পিঠটা, উল্টে দিয়ে এবার আঁচটাকে হাই ফ্লেমেই রাখবো, রেখে একটুখানি মানে বুঝতে পারবো যখন যে না এবারে খুন্তি দিয়ে তুললে ছেড়ে যাবে, তখন একটুখানি কমিয়ে দেবো। তো এদিকে দেখো, আমার চিকেনটা মোটামুটি 30% কুক হয়ে গেছে। আমার না শরীরটা এতটাই খারাপ, আমি কথাও পর্যন্ত বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে কাউকে বলার মতো না, এতটাই কষ্ট হচ্ছে আমার, কি আর করা যাবে, কিছু করার নেই। তো আমি যেহেতু এখন ভয়েসটা দিচ্ছি, ভেবেছিলাম কালকে রাতে না এডিট করব, বাট করতেই পারিনি। সেই ওখান থেকে এসে অনিকারও জানকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও যেহেতু ভালো নেই তাই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি একটুখানি খুন্তি দিয়ে একটুখানি করে মানে মাংসের গাগুলো একটুখানি করে খোঁচা দিয়ে দিলাম, যাতে একটুখানি তেলটা ঢোকে ভালো করে। তো এদিকে আমার মোটামুটি বললামই 30% কুক করব, করে নামিয়ে নেব। এবারে এই চার পিস নামিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই আবার দিয়ে দেব অন্য চিকেনের পিসগুলো। তো এদিকে আমি এসে একটু চা খাবো, মাকে বললাম চা বসাও, মা বললো ঠিক আছে চা বসাচ্ছি। তো মা এখন চা করবে, কারণ সন্ধ্যে দিয়ে চাও খাইনি আমি, আমার শাশুড়ি মা উদিত তিনজনেই নিচে ছিলাম, কাস্টমার ছিল বললাম তোমাদেরকে, আর আমরা সবে ভাত খেয়ে আর অনিকারও জানকে এই বাড়িতে দিয়ে তারপরে চলে গেছিলাম। বললাম না সেই 3:30 থেকে পুরো 7:30 অবধি বসে থাকা ওই দোকানে আমার পক্ষে তো খুব কষ্টকর, কারণ এই কাটা ছেঁড়া শরীরে সারাদিন ওদেরকে সামলে খুবই কষ্ট হয়। তাও বসেছিলাম, তারপরে চলে এলাম আমরা। এখন বৃষ্টি পেরিয়ে পেরিয়ে আবার এখানে মামারাও জিনিস দেখবে, এখানে মামাদের জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে, যা যা আনতে বলেছিল আর কি, তো সেগুলো নিয়ে আসা হয়েছে। তো এদিকে আমি আর একবার ভাজার জন্য দিয়ে দিলাম, এটাকেও ওরকমভাবে ভেজে নেব। আর কাশ্মীরি রেড চিলিটা হলে না কালারটা দারুণ আসে, আর আমি মাংসের মধ্যে বুশ কালার খুব একটা দিই না, হালকা তোমরা আগে থেকে মাখিয়ে নিলে না কালারটা খুব সুন্দর আসবে, আমি আগে মাখিয়ে নিতাম, এখন আর ভালো লাগে না মাখাতে, কারণ যেহেতু বিরিয়ানিতে কালারটা দেবো তাই জন্য। তো বাবা নিজে গিয়ে সমস্ত বাজার টাজার করে এনেছে, মামারা এসছে, মামারা আসবে শুনেই মানে বাবা বলেছে তোরা আয়, তো মামারা বলেছে ঠিক আছে তাহলে যাই, ওই জন্য বাজার টাজার সব করে এনেছে, বললামই তোমাদেরকে যে ফোন করছিল সমানে। তো যাই হোক, এবারে চা খাবো,
এদিকে দেখো মামার মেয়ের সাথে অনিক আর উজান এদিকে শুয়ে শুয়ে খেলা করছে, ফোন দেখছে, আর আমার বোন আলু যেই ভাজা হয়ে গেছে অমনি আলু নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। আর আমি রান্নাঘরে গেলেই আমার বোন যাবে খালি, কি করছিস দে, এই করতে থাকে, এমনি সময় ও খেতেও চায় না। তো যাই হোক, এদিকে অনিক আর উজান দেখো ওদের ছোট্ট মাসির সাথে ফোন দেখছে, দুষ্টুমি করছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর অনিক আর উজানকে বেশি দেখাতে পারিনি, কারণটা তোমাদেরকে তো বললামই। আর মার ফোনেও না ভালো ভিডিও হয় না, বাবার বোনেরও ক্যামেরা ভেঙে গেছে ওই জন্য ভিডিও করতে পারে না, নাহলে বোন টুকটাক ভিডিও করে রাখতো। আর এদিকে মার সাথে আমার কি ঝগড়া হচ্ছে না কি হচ্ছে আমার সেটা মনেও পর্যন্ত নেই। আর যাই হোক, মা এদিকে চা করে দিয়েছে, আমি এখন খাচ্ছি দুধ চা। আর কি একটা বলেছিলাম মা সেই নিয়ে কি সব বলে যাচ্ছে আমাকে। যাই হোক, অনেকক্ষণ পরে একটুখানি চা খাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এদিকে আমার চিকেনগুলো আর যেগুলো বাকি ছিল সমস্ত ভাজা কমপ্লিট, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই তেলটার মধ্যেই আমি মশলাটা কষিয়ে নেব। তো পেঁয়াজের রসে করার খুব ইচ্ছে ছিল, কিন্তু মোটামুটি এখানে যেরকমভাবে পেঁয়াজের রসের করতে এখন পারবো সেরকমভাবেই করব। একদিন একটা দেখো মাংস পড়ে গেছে গ্যাসের মধ্যে, গরমটা হাত দিয়ে তুলে নিচ্ছি, অসুবিধা নেই। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আবার একটুখানি মুছেও নিলাম। এদিকে আমি আদা রসুনের পেস্টটা একটুখানি দিয়ে দেবো। এটা যদি আমি আদা রসুনের পেস্টটা অনেক আগে থেকে একটুখানি মাখিয়ে রাখতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে যা হয় তাই হয়। আর সত্যি কথা নাকি খুব ভালো হয়েছিল, উদিত তো বললো খুবই ভালো লেগেছে, সবাই বলেছে ভালো লেগেছে। তো আর বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরেও হয়েছিল। এদিকে আমি তেলের মধ্যে শুধু আদা রসুন আর ওই হালকা একটুখানি পেঁয়াজ দেওয়া ছিল ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এদিকে দেখো আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট, আর এর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, নর্মাল লঙ্কার গুঁড়ো, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, আমি আজকে ঝাল করতে চাইছি না। আর আমাদের এখানকার বোর্ডগুলো না দুটো খারাপ হয়ে গেছে, যেখান থেকে ওই লাইটটা দিয়ে আমি ভিডিও করতাম ওই লাইটটা আজকে আর লাগানোই যাচ্ছে না। আর এক্সটেনশন কর্ড নিয়ে বাবা বসে আছে চার্জার নিয়ে, ওই জন্য আমি ওই লাইটটা আজকে নিতেই পারিনি, না হলে ওই লাইটটা দিলে না খুব সুন্দর মানে আলোটা পড়লে ভালো দেখা যায়, রান্নাঘরের আলোটা তো অতটা উজ্জ্বলও নয়। এদিকে এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা, তো মোটামুটি এটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। পেঁয়াজের রসে যেহেতু প্রথম থেকেই হয়নি, পেঁয়াজের রসে একদিন করব, পেঁয়াজের রসে পুরো আলুটা সেদ্ধ করব, তারপরে চিকেনটাও করব, অন্যরকমভাবে রকম রকমভাবে ট্রাই করতে হবে। এবার দিয়ে দিলাম একটুখানি আজিনা, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি এই যে গোলাপ জল, আর দিয়ে দেবো কেওড়ার জল পরিমাণ মতো। এইবারে এটাকে পেঁয়াজের রসটা মোটামুটি এখন এই মানে পরিস্থিতিতে যেরমভাবে বানানো যায় সেরমভাবেই পেঁয়াজের রসটা বানানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, সত্যিই ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এই মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, গোলাপ জল দিয়ে দিয়েছি, কেওড়া জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো মাকে বললাম তুমি জলটা দিয়ে দাও এর মধ্যে, জলটা দিয়ে দিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর এখানেই চিকেনগুলোকে পুরো 90% কুক করে নেব। আর আমি এই যে বুশ কালারটা ইউজ করি এটা বিরিয়ানির জন্য খুব সুন্দর কালার, অন্যান্য কালারের থেকে এই বুশ কালারটা না দারুণ কালার আসে। আমি একটুখানি জাস্ট হালকা দিয়েছি, কারণ আমি যেহেতু তরকারিতে হলুদ ইউজ করি না, খুব কম ইউজ করি, করি না না কম ইউজ করি, মাছের ঝোল টোল হলে তখন ইউজ করি, তাও যেন আমার মনে হয় যে হলুদ না হলে যেন ভালো হয়। যাই হোক, এদিকে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, মাকে বললাম দিয়ে দিতে, মা দিয়ে দিল। আর এই জলটা যে দেখতে পাচ্ছ জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি, আর হ্যাঁ টক দই দিয়ে মাখিয়ে রেখেছিল, ঠিক বলেছি কি আমার না অতটা খেয়াল নেই, চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আর বাদ বাকিটা হচ্ছে ওই মা চাপ করবে তাই জন্য আমাকে বলছিল করতে, আমি বলি আমি আর পারবো না তুমি চাপটা করো। এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটাতেই কিন্তু পুরো মাংসগুলো একদম 90% কুক হয়ে যাবে। আর এদিকে লাইটটা মামা অফ করে ফেলেছিল। তো যাই হোক, এই যে তেল উপরে ভাসছে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তেল দিইনি, সামান্য পরিমাণে তেলই দিয়েছিলাম দেখতেই পেয়েছো তোমরা। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে সেদ্ধ করে নেব, ওটা বসিয়ে দিই। আমি এখন চলে এসেছি, আমি আর উদিত জামা কাপড় দেখাচ্ছি, মামিরা নাইটি নেবে, কিছু জিনিস নেবে তাই জন্য।
তো এদিকে বাবা, মামা, মামি, আমি, উদিত সবাই ছিলাম। বোন একটু ভিডিও করে দিচ্ছিল। মা ওদিকে চাপটা বসাচ্ছে, মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে চলে যাচ্ছে। তো আমি এদিক ওদিক দুদিকেই করছিলাম, ওদিকে জামা কাপড় দেখি দেখি আমি আবার চলে এলাম। উদিত এখন দেখাচ্ছে, আর মা এদিকে বসিয়েছে হচ্ছে চিকেন চাপটা, সেটাই আস্তে আস্তে নাড়ছে। আর আমার এদিকে চিকেনটা অনেকটাই কুক হয়ে গেছে, এবারে হাই হিট করে রেখেছিলাম। হাই হিট করার পরে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, যখন এই জলটা কমে একদম একটুখানি হয়ে যাবে, তখন গ্যাসটাকে কমিয়ে দিলে উপর থেকে তেলটা ভেসে উঠবে। আর আমি যদি একদম গ্যাসটা একদম কমিয়ে রেখে দিতাম এতক্ষণ, তাহলে কিন্তু আমার জলটাও এতটা শুকাতো না আর মাংসগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যেত। তো যাই হোক, এদিকে আমি বাইরে থেকে কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি, ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর এই ডেস্কিটার মধ্যে আমি এখন কলা পাতা দিয়ে দিচ্ছি। আগে না, যখন প্রথম প্রথম করতাম তখন তেজপাতা দিতাম নিচে, তারপরে নিচে কিছুই দিতাম না। আর এখন নতুন ট্রাই করলাম কলা পাতা, কারণ কলা পাতাটা পুড়ে গেলেও একটা সুন্দর মানে স্মেল আসে। আর এখানে আমি দুটো কলা পাতা দিয়ে দিলাম, তার জন্য আমার পুড়বে না জিনিসটা। আর বিরিয়ানি হালকা একটু না লাগলে না টেস্টও ভালো লাগে না। তো যাই হোক, কলা পাতাটা দেওয়ার জন্য সত্যি দারুণ লেগেছিল খেতে। আর এখানে আমি এখন কলা পাতাটা দিয়ে দিলাম সুন্দর করে। আমার বোন বলছে, তুই আগে সবকিছু দিয়ে তো, তুই কলা পাতা পরে ঠিক করবি। আমি বলি, কলা পাতাটা যদি আগে ঠিক না করি তাহলে থাকবে কি করে। আর এদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, বিরিয়ানি মশলাটা মা করে দিয়েছে ঘরেই। আমি প্রেফার করি বিরিয়ানি কেনা মশলাটা না। আচ্ছা ঠিক আছে, যাও। তো আমি প্রেফার করি বিরিয়ানির মশলাটা গোটা মশলা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে নেওয়াটা। সমস্ত কিছু স্টার অ্যানিস থেকে শুরু করে বড় এলাচ সব কিছুই কিন্তু মা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে আমাকে গুঁড়ো করে দিয়েছে। তো আমি প্রথমে এদিকে একটুখানি কলা পাতায় হালকা ঘি মাখিয়ে নিলাম। আর আমি এখন একটুখানি খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছি, ঘিটি একটু অ্যাভয়েড করছি, তাই জন্য ঘিটাও একটুখানি কমই দিয়েছি। আর ঘি এর প্রয়োজনও পড়বে না, যদি ঠিকভাবে কেউ বিরিয়ানি বানাতে জানে না, ঘি উপর থেকে শুধু কাটানোর আগে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদের সাথে কন্টিনিউয়াসলি আজকের বকেই যাচ্ছি বকেই যাচ্ছি। আমি জানি না তোমরা বোর হচ্ছো না, তোমাদের ভালো লাগছে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করো। আর এখানে আলু বকরাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। আলু বকরাগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো লাগে খেতে, মানে ফ্লেভারটাও ভালো আসে, সুন্দর নরম হয়। আর তোমরা যখন চাল সেদ্ধ করবে তখন দু পিস আলু বকরা দিয়ে দিতে পারবে। মা তো দেয়নি, আমি বলতেও ভুলে গেছি, আর আমি আসার আগেই মার হয়ে গেছে সেদ্ধ করা, তাই জন্য আলু বকরাগুলো সাজিয়ে দিলাম। এবারে আমি লেগ পিসগুলোকে সাজিয়ে দেবো, আজকের অনেকগুলো লেগ পিস আছে, তোমাদেরকে তো দেখালামই। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ যে কইটুকুনি হয়ে গেছে, তো মাংসগুলো আমি মানে ফার্স্ট লেয়ারেই দিয়ে দেবো, আর মাংসগুলো উপরে আমি দেবো না। আজকের কিন্তু আমাদের ডিম ছাড়া বিরিয়ানি হচ্ছে। তো যাই হোক, বাপের বাড়িতে চলে এসে এখন বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি করে খাচ্ছি। তোমরা অনেকেই বলতে পারো যে শ্বশুর বাড়িতে কিছু হলে তো তুমি তোমার বোনের জন্য নিয়ে যাও, আর বাপের বাড়িতে কিছু হলে কি শ্বশুর বাড়ি আদেও আনো? হ্যাঁ গো, আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর তো খায় না এসব, আমার শাশুড়ি মাই শুধু খায়। তো আমার শাশুড়ি মার জন্যই আমরা অল্প করে নিয়ে এসেছিলাম। তো এদিকে দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলা, আর এখানটায় দিয়ে দেবো মানে সব কিছুই দিয়ে দেবো, সামান্য লবণ, সামান্য চিনি, সামান্য বেরেস্তা, কাজু, কিশমিশ। আর খোয়া খিরটা আজকে ছিল না, তাই জন্য খোয়া খির দিইনি। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল, আতরটা আমি এখন দেবো না, একদম ওপরে দিয়ে দেবো। তো এদিকে এই লেয়ারটা আমার কমপ্লিট, এর মধ্যে এবার উপরের দিয়ে আমি রাইসগুলো দিয়ে দেবো। আর চালটা আজকের মা দারুণ সেদ্ধ করেছিল, মানে চালটা আজকের কোনো নরম হয়নি, খুব শক্তও নেই, দারুণ ছিল। মানে আমি মিনিমাম 40 মিনিট মতো স্টিমে দিতে পারবো। আজকে সব কিছুই মোটামুটি পারফেক্ট হয়েছিল, সত্যি কথা যেটা, তো সত্যিই ভালো লেগেছিলো। মানে বলে না তাড়াহুড়োতে জিনিস ভালো হয় বেশি, সত্যিই তাই। তো ওদিকে উদিত জামা কাপড় দেখাতে থাকছে, ও আবার বাড়িতে গেছে, এই করছে। সবাই মিলে বেশ মোটামুটি আনন্দ হচ্ছে, বাট আমার বোনটার আর একটা পরীক্ষা বাকি আছে, যেটা নিয়ে আমার নিজেরই টেনশন হচ্ছে খুব। আর একটা পরীক্ষা হলে শেষ। এদিকে বাদ বাকি আলু বকরাগুলো দিয়ে দিলাম, এবারে উপর থেকে আলুগুলো দিয়ে দেবো।
আর বিরিয়ানিতে আজকের আলুগুলো মোটামুটি সাইজের ছিল আমার, না বিরিয়ানিতে বড় বড় আলু খেতে ভালো লাগে, খাসির মাংসতে তারপরে বিরিয়ানিতে আমার বড় বড় আলু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ, একটুখানি আজিনা, একটু লবণ, একটু চিনি পরিমাণ মতো, মা চালটাকে সেদ্ধ করে রেখেছে, একটুখানি লবণ চিনি দিয়েই, লবণ চিনি, সাদা তেল, গোটা গরম মশলা, তারপরে একটুখানি লেবুর রস দিয়ে চালটাকে সেদ্ধ করে রেখেছে, বাদ বাকি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর এবারে মা কালারটাকে গুলে রেখেছিল, আমি কালারটাকে না আজকের এক পাশেই দেবো, আর এক পাশে একদম সাদা রাইস রাখবো। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল, তার মধ্যে এই দেখো এদিকেও একটুখানি দিয়ে দিলাম, যেদিকে কালারটা আছে সেদিকেই দিয়ে দিলাম, কারণ ওদিকে যেহেতু একটুখানি হোয়াইট রাইস রাখবো তাই জন্য ওদিকে আলাদা করে গোলাপ জল কেওড়া জল এই দিক থেকে দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি করে রেখেছিলাম আতরটা গোলার জন্য, আতরটা আমি পরেই দিই কারণ আতরের সেন্টটা না চলে যায় ওই জন্য। তো এদিকে আমি খুলে নিলাম আতরটা, দিয়ে দুটো আতর বোতল আমি দিয়ে দিলাম, চারিদিকে একদম সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আতরের গন্ধটা মিস করা যাবে না, তার জন্য একটুখানি হোয়াইট রাইস নিয়ে মিশিয়ে রেখে দিলাম। তো যাই হোক, এবারে বাদ বাকি বিরিয়ানির মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানিও। আর উপর থেকে আমি সামান্য একটুখানি ঘি দিলাম, যখন বিরিয়ানি কাটাবো তখন উপর থেকে পুরো ঘিটা দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণেই ঘি দিয়েছিলাম, বেশি পরিমাণে ঘি দিলে না ভালো লাগে না খেতে, অনেকেই পছন্দ করে বাট আমি নিজে অ্যাভয়েড করছি তাই জন্য সবাইকে অ্যাভয়েড করতেই হবে। তো যাই হোক, এদিকে আমার রেডি হয়ে গেছে, একটা ওড়না দিয়ে এটাকে মানে এই ওড়নাটা এখন মানে জিনিসপত্র ধরার ক্ষেত্রে ইউজ করা হয়, ভালো করে কেচে ধুয়ে রাখা, আর ওড়নাটা যেহেতু সুতির ছিল তাই জন্য ওড়নাটা দিয়ে আমি ঢাকনাটা একদম পেঁচিয়ে নিয়েছি সুন্দর করে, তাওয়াটাকে প্রিহিট করে নিয়েছি। হিট করে নেওয়ার পরে হাই ফ্লেমে আমি এখন 10 মিনিট এটাকে দিয়ে দেবো, তারপরে লো করে আরও 30 মিনিট দিয়ে দেবো। আমার মা এদিকে নিজের কাজ করে যাচ্ছে, যতই যাই হোক না কেন দাদু ভাইদের খাওয়াতে হবে, তাই জন্য দেখুন এক থালা দুধ ভাত মেখে নিয়ে চলে এসেছে, কারণ কি না আমার দাদু ভাইরা এখনও অবধি সেরকমভাবে খায়নি, রাত হয়ে যাচ্ছে ওদের খিদে পেয়ে যাবে এই করে যাচ্ছে, তাই এনে দুজনকে এখন খাওয়াচ্ছিল। আর মার যেহেতু ওদিকে মানে চিকেন চাপটা হয়ে গেছে আর আমি ওদিকে করছি, আমরা সবাই ব্যস্ত, মা কিন্তু ঠিক মার দায়িত্ব পালন করে যাচ্ছে, দেখতে পেয়েছো? তো যাই হোক, দেখো আমার ছেলেরা এখন বসে বসে দিদার কাছে খাচ্ছে দুধ ভাত, আর ওদিকে মামার মেয়েটাও খাবে, ওকে বিরিয়ানিটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওকে অল্প একটুখানি দিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে খুলে আমরা খাবো না, একটু পরেই খাবো। তো এদিকে উজান আবার নিয়ে মানে চলে এসছে ভাত নিতে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ উপর থেকে গোলাপের পাপড়িগুলো দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এদিকে বিরিয়ানিটা সামান্য পরিমাণে মানে একদম সাইড থেকে অল্প একটুখানি কাটিয়ে আমি ওদিকে মামার মেয়েকে দিয়ে দেব, বাচ্চাটা খাবে। আর গ্রেভিটাও আমি পুরোপুরি কিন্তু দিইনি, সামান্য একটুখানি দিয়েছিলাম, গ্রেভিটা একটুখানি রেখেই দিয়েছি, পুরো গ্রেভিটা দিলে না ভালো লাগে না। আর এক ধরনের বিরিয়ানি হয় সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আমার খুব ইচ্ছা একদিন বানাবো বাট আমার বাবার বাড়িতে আমার বাবা পছন্দ করে না, ধনে পাতা পুদিনা পাতা ওইগুলো দিয়ে আবার বিরিয়ানি খাবে। তো যাই হোক, একদিন বানাবো, বানিয়ে আমি সবাইকে টেস্ট করাবো, দেখি পুজোর সময় বা পুজোর আগে। এদিকে বিরিয়ানিটা কাটিয়ে নিয়েছি, আমার ছেলেরা তো জেদ ধরেছে খাবে, ওদেরকেও অল্প পরিমাণে দিয়ে দিলাম, কালকেই উদিতকে বলছিল বাবা বিরিয়ানি এনে দাও খাবো, বিরিয়ানি এনে দাও, তো ঠিক আছে আজকের ওদের দাদা তাই জন্য বললো বিরিয়ানি করো, তাই জন্য আজকে বিরিয়ানি করা হয়েছে। আর এদিকে আমি এখন বিরিয়ানিটা হচ্ছে কাটানোর জন্য এসেছিলাম বাট আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর হাতেও গরম লাগছিল, কারণ কি বলতো সেই 3:30 থেকে মানে সারা যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকেই মানে আমার উপরে ধকল চলে যাচ্ছে, দুটো বাচ্চা সামলে ওদেরকে দিয়ে গিয়ে আবার দোকান থেকে এসে আবার এখানে এসে রান্না করলাম, তো ওই জন্যই একটুখানি চাপ হয়ে যাচ্ছে আর নিজেরও শরীরটা ভালো না তাই জন্য। তো যাই হোক, আর লাইটটা যেহেতু ছিল না তাই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, আর এই OnePlus-এর ফোনে সাফিসিয়েন্ট লাইট না হলে না ভিডিও ভালো করে বোঝা যায় না। তো যাই হোক,
যেরকম ভাবে পাচ্ছি সেরকম ভাবেই শেয়ার করছি। চিকেনটা দেখো কেমন সুন্দর, মানে পুরো সত্যি কথা ঝরে পড়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে, একদম জুসিও হয়েছে আর সফটও হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তারপরে আমি উদিতকে বললাম তুই কাট, ও বিরিয়ানি হলেই ও কাটাতে খুব ভালোবাসে। তো বললাম ঠিক আছে তাহলে তুই কাট। ও এদিকে সবাইকে এখন বোন আর আমি প্লেট ধরে আছি, আর উদিত এদিকে আমাদের বিরিয়ানি সব বেড়ে দিয়েছে কমপ্লিট, এদিকে সবার জন্য বিরিয়ানি বাড়া কমপ্লিট, এদিকে চিকেন চাপ আছে, লেগ পিস, আলু, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, স্যালাড চলে এসছে, আর বাবা তৈরি করেছে আমড়ার আচার, সেটা তোমাদেরকে বড় দিনের ব্লগে দেখিয়ে দেবো গো, এখন আর দেখাতে পারিনি। বাবা পুরো মানে ধরো 20-25 কিলো আমড়ার আচার করেছে, আমি অল্প করেছিলাম, আরও আমার ফ্রিজে পড়ে আছে, এখনও করাও হয়নি। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে বাবা মামা ওরা একটু একটু খাচ্ছে, আর আমাদের খাওয়া কমপ্লিট, কারণ আমরা বাড়িতে যাব 12:30 বাজে। তো যাই হোক, এদিকে অনিকার উজান, ওদিকে দাদাকে, দিদিকে, তারপরে আমার মামা মামিকে টাটা করছিল, আর ওদের বাবার জামাটা পরে নিয়েছে, আবার এসেই তো খুলে দিয়েছিল, আবার পরে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। তো চলো বাপের বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে দে, আমরা এখন আমি এখন চলে যাই শ্বশুর বাড়িতে, আবার কালকে আসব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে। বলো আমরা বাড়ি চলে এসেছি, বলে দাও কি হয়েছে। তোকে কে বকেছে? আয় ওই আয়, আসবি না, কিরকম বাঁদর দেখো, শুয়ে পড়লো বলছে নুম নুম নুম, কি হয়েছে দাদা, কি হয়েছে, ও বাবা কি হয়েছে, কি হয়েছে, ওকে আমি একটু বকেছি, সে যেন রাগ হয়েছে, যেন রাগ হয়ে গেছে। তুই কালকে কি খাবি, কি আজ কি রাত, ও আচ্ছা তুই কালকে কি খাবি, কেমন করে একটু দেখিয়ে দে, দেখিয়ে দে আজ কি রাত, উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়া, আজ কি রাত, আমি আগে ভিডিওটা করে নি, এদিকে ঘুরে এদিকে ঘুরে, হ্যাঁ এবার কর, তারপর টাটা, আবার কালকে দেখা হবে নতুন ভ্লগ নিয়ে, কই এদিকে বলো গুড নাইট, গুড নাইট বলে দাও, এদিকে বলো, রাগ হয়ে গেছে আজকে, এই যান গুড নাইট বলে দে তো, কালকে তোর জন্য আচিপ নিয়ে আসব, ওই দেখ গুড নাইট, উজানের জন্য, উজানের জন্য কালকে আচিপ নিয়ে আসব, বলে দে বলে দে বলে দে, বলো টাটা, আচ্ছা চলো, আচ্ছা দুষ্টুমি করছি, টাটা।